আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিছুদিন আগে আমি হুইপড ক্রিম এবং চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম সেই বার্থডে কেকের সম্পূর্ণ ডেকোরেশন। তো আমি আশা করব প্রতিদিনকার মতন আমার আজকের ডেকোরেশনটিও তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তো চলে যাচ্ছি আমি আমার মূল টিউটোরিয়ালে। তো আমি আমার আজকের কেকটি ডেকোরেশন করার জন্য এখানে 4টা ডিম দিয়ে তৈরিকৃত একটি চকলেট স্পঞ্জ কেক ব্যবহার করছি এবং এই কেকের রেসিপিটা আমি আমার গত এপিসোডে শেয়ার করেছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো কেকটা তৈরি করার পর সবার প্রথমেই আমি কেকটাকে 3টা স্লাইসে কেটে নিয়েছি এবং কেক বোর্ডের উপর 1টা স্লাইস বসিয়ে দিলাম এবং 1টা স্লাইসের উপর 1/2 কাপ পানি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে তৈরিকৃত সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে যে চকলেট স্পঞ্জ কেকের জন্য সুগার সিরাপটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কেকটা খেতে কিন্তু ড্রাই লাগবে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে স্পঞ্জ কেকগুলোতে সুগার সিরাপের পরিমাণটা কিছুটা বেশি লেগে থাকে এবং একটু বেশি সুগার সিরাপ দিলে কিন্তু খেতে কেকটা আর ড্রাই লাগবে না, খুবই মজা লাগবে খেতে। তো এবার খুব ভালো মতন আমি প্রথম লেয়ারটাতে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। তো প্রথম লেয়ারটাতে খুব ভালো মতন সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা পরিমাণ চকলেট হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আর আজকে ফুল কেকটা ডেকোরেশন করার জন্য আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিমটা ব্যবহার করছি। এই ক্রিমটার দাম যেমন কম তেমনি ক্রিমটা খেতে অনেক বেশি মজাদার। আর এই ক্রিমের রেসিপিটাও কিন্তু আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি, যদি তোমরা রেসিপিটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ক্রিমের রেসিপিটাও দেখে নিতে পারবে। তো আমি এর আগের 2টা এপিসোডে ক্রিম আর কেকের স্পঞ্জটার রেসিপি শেয়ার করেছি, তার জন্যই আমি আজকে আর কেকের স্পঞ্জ আর ক্রিমের রেসিপিটা শেয়ার করলাম না, আজকে আমি শুধু কেকের ডেকোরেশনটা শেয়ার করছি। তো প্রথম লেয়ারটাতে আমি খুব ভালো মতন চকলেট হুইপড ক্রিম দিয়ে দিলাম আর এটা দিলাম একটা পাইপিং ব্যাগের সাহায্যে, তোমরা তো দেখতেই পেলে। তারপর যেটা করতে হবে একটা স্প্যাচুলা বা ছুরি দিয়ে মাঝখানের লেয়ারটাকে একটু সমান করে দিতে হবে। এটা যেহেতু মাঝখানের লেয়ার তাই এটা এতটা দেখা যাবে না, তাই এটাকে খুব ভালো মতন স্মুথ করে নেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। তো আমি একটা অ্যাবস্ট্রাক্ট স্প্যাচুলা দিয়ে মোটামুটি একটু সমান করে দিচ্ছি ক্রিমটাকে। তো প্রথম লেয়ারের কেকটাতে আমি খুব ভালো মতন চকলেট হুইপড ক্রিম দিয়ে নিলাম, এবার কিছুটা পরিমাণ চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি এই লেয়ারটাতে, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে আর প্রতিটা বাইটে একটা চকলেটি ফ্লেভার পাওয়া যাবে। আর তোমরা যখন চকলেট কেক তৈরি করবে তোমরাও চেষ্টা করবে চকলেট গার্নাশ দেওয়ার মাঝখানের লেয়ারটাতে, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এই চকলেট গার্নাশটাকেও খুব ভালো মতন একটু স্মুথ করে দিলাম। এবার আমি চকলেট স্পঞ্জ কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আর এই লেয়ারটাতেও ঠিক আগের মতনই সুগার সিরাপ ব্রাশ করে নিতে হবে। তো মাঝখানের লেয়ারটাতেও আমি খুব ভালো মতন সুগার সিরাপ স্প্রেড করে দিলাম। এবার ঠিক আগের ফর্মুলায় আবারও সেই চকলেট হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি যে এই চকলেট হুইপড ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এই কেকের স্পঞ্জ আর চকলেট হুইপড ক্রিমের 2টা রেসিপি একসাথে দেখে নিতে পারবে। তো মাঝখানের লেয়ারটাতে আবার খুব ভালো মতন এই চকলেট হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি এবং ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। এইবার এই লেয়ারটাতেও ঠিক আগের মতনই মাঝখানের লেয়ারটাতে আমি চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি এবং চকলেট গার্নাশটা দিয়ে আবারও একটা স্প্যাচুলা দিয়ে একটু স্মুথ করে দিব। এবার আমি আমার কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এই সর্বশেষ লেয়ারটা দেওয়ার পরেও ঠিক আগের ফর্মুলায় আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপটা কিঞ্চিত বেশি লেগে থাকবে, এটা কিন্তু আমি সব ভিডিওতে বলে থাকি। এবার আমি হালকা পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিব, যেহেতু এটা স্পঞ্জ কেক কেকের গা থেকে গুড়ি গুড়ি ভাব উঠে আসবে এটাই স্বাভাবিক। তো অনেকেই বলে যে এটা সলিউশন কি, তো তোমাদের কেক থেকেও যদি গুড়ি গুড়ি ভাব উঠে আসে কেকটাকে কভার করার সময় তোমরা চাইলে আমার মতো ক্রাম কোট করে নিতে পারো। ক্রাম কোট করার জন্য সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের গায়ে খুবই পাতলা একটা লেয়ার লাগিয়ে দিতে হবে,
ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো পুরো কেকটাতেই আমি পাতলা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিলাম। এবার আমি কেকটাকে রেখে দিব 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে। তো প্রায় 30 মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আমাদের কেকটা পুরোপুরি ক্রাম কোট করা হয়ে গিয়েছে। এবার আমি ফাইনাল লেয়ারে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আজকে কেকটা আমি একটু পার্পেল কালার তৈরি করছি, তার জন্য ক্রিমের ভিতর কিছুটা পার্পেল কালার মিক্সড করে নিয়েছি, আর সেটাও আমার ক্রিমের টিউটোরিয়ালে দেওয়া আছে। আবারও এই পার্পেল কালারের ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পুরোটা কেকের উপর লাইন টেনে দিচ্ছি, ঠিক যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পারছো। তো সবার প্রথমে আমি কেকের চারো সাইডে ক্রিম দিয়ে লাইন টেনে নিচ্ছি, এবং চারো সাইডে লাইন টেনে দেওয়ার পর মাঝখানেও ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পুরোটা কেকের গায়ে লাইন টেনে নিচ্ছি ক্রিম দিয়ে। আর এভাবে যদি তোমরা আমার মতন পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে পরে কেকের গায়ে সেট করো, এতে করে যেটা হবে ক্রিমের ওয়েস্টেজটা খুব কম হবে, আর খুব তাড়াতাড়ি কেকের গায়ে একটা চমৎকার ফিনিশিং এনে নিতে পারবে। তো পুরোটা কেকে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। এবার আবার একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ফিনিশিং টেনে নিচ্ছি। আর ফিনিশিং নিয়ে তো বিশদভাবে বলার কিছুই নেই, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কেকের ফিনিশিং নিয়ে। আর এই ফিনিশিংয়ের কাজটাও কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। সবার প্রথমে আমি যেটা করছি, একটা স্প্যাচুলা দিয়ে সাইডে ঠিক এরকম করে একটু সেট করে দিচ্ছি ক্রিমটাকে, এবং তারপর আবারও সেই স্প্যাচুলাটা দিয়ে আমি উপরের সাইডটাকে একটু সমান করে দিচ্ছি। আর তোমরা চাইলে ফিনিশিং এর কাজটা আমার মতো স্প্যাচুলা দিয়েও করতে পারো, বা চাইলে স্ক্র্যাপার দিয়েও করতে পারো। তো আমি আজকের কেকের ফিনিশিংটা স্প্যাচুলা দিয়ে এনে নিচ্ছি। তো তোমরা যারা নতুন কেক বানাও তাদের জন্য আমি কেক ফিনিশিং এর একটা চমৎকার টিপস দিচ্ছি। তোমরা চাইলে আমার মতন এরকম একটা ভিজিটিং কার্ড দিয়ে সাইডের ফিনিশিংটা টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে নিতে পারো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, টার্ন টেবিলটা ঘুরাতে হবে, তবে হাত কিন্তু ঘুরবে না, হাত এক জায়গাতেই থাকবে। টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ভিজিটিং কার্ডটা দিয়ে কেকের চারি সাইডের ফিনিশিং টেনে নিতে হবে। আর কিভাবে আনছি সেটা তো তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো আশা করি। তো আমি পুরাটা কেকেই মোটামুটি একটা ফিনিশিং এনে নিলাম। এবার এই কেকটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে ক্রিমটা কেকের গায়ে খুব ভালো মতন সেট হয়ে যায়। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো কেকটাকে ফ্রিজে রেখে আমি ডেকোরেশনের জন্য একটা জিনিস তৈরি করে নিব। তো তার জন্য একটা কাপের ভিতর আমি নিয়ে নিলাম 3 চা চামচ পরিমাণ নিউট্রাল জেল। আর এই নিউট্রাল জেলটা তোমরা মমস ক্রিয়েশন ফেসবুক পেজে পেয়ে যাবে, তারা 100 গ্রাম, হাফ কেজি, 1 কেজি করেও বিক্রি করে। তো মমস ক্রিয়েশনের ফেসবুক লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো নিয়ে নিলাম 3 চা চামচ পরিমাণ নিউট্রাল জেল, এবং তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা বেগুনি কালারের ফুড কালার, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 1 চা চামচ পরিমাণ পানি। এতে করে কিন্তু আমাদের সেই চমৎকার জেলটা তৈরি হয়ে যাবে। তো আমরা কেকটাকে যে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার আধা ঘন্টা পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। আর কিছুক্ষণ আগে আমরা যে জেলটা তৈরি করলাম সেই জেলটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, এবং পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণ কেটে নিয়েছি, যাতে করে এরকম একটু ফ্লোয়িং কনসিস্টেন্সিতে এসে পড়ে। তো এবার আমি সেই পার্পেল কালারের নিউট্রাল জেলটা দিয়ে আমি এরকম করে সাইড দিয়ে একটু ড্রিপিং করে নিচ্ছি। আর এই ড্রিপিং করলে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগে, যেটা তোমরা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সেই জেলটা দিয়ে আমি পুরাটা কেকের মাঝে এরকম করে ড্রিপিং করে দিচ্ছি। তো পুরাটা কেকে ড্রিপিং করে নেওয়ার পর তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো যে কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার আমি কেকের উপরটাতেও ঠিক একইভাবে সেই নিউট্রাল জেলটা দিয়ে ফুল কভার করে নিচ্ছি। তো পুরাটা কেক কভার করে নেওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগের 2D নোজেল ভরে নিয়েছি, এবং সেই নোজেলটার ভিতরে বেগুনি কালারের ক্রিম ভরে নিয়েছি, এবং এই নোজেলটা দিয়ে আজকে আমি ফুল কেকটা ডেকোরেশন করছি। এবং আমি ডেকোরেশনটা কীভাবে করলাম সেটা তো তোমরা হয়তো বা স্ক্রিনে দেখেই বুঝতে পারলে। আর ইনশাল্লাহ কিছুদিনের ভিতর আমি পুরোপুরি একটা নোজেলের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, যে কোন নোজেল দিয়ে কীরকম ডিজাইন হয়। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। এইবার
সেই একই 2D নজলটা দিয়েই আমি কেকের নিচে একটা বর্ডার তৈরি করে দিচ্ছি। আর বড় কেকের ভিতর বড় নজল দিয়ে বর্ডার দিলেই কিন্তু কেকটা দেখতে খুবই ভালো লাগে। আর তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো যে ফুল ডেকোরেশন করার পর কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে কেকটা আমি তৈরি করেছিলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, এবং তার জন্য আমি কেকের উপর ওয়েলকাম 2021 লিখে নিচ্ছি। তবে তোমরা যদি কোনো বার্থডের জন্য কেকটাকে তৈরি করে থাকো সেক্ষেত্রে হ্যাপি বার্থডে লিখবে, বা তোমাদের যা ইচ্ছা তা লিখে নিতে পারো। আর আমি কিন্তু লেখালেখিতে এখনও এতটা পারদর্শী না, যতটুকু পারি নিজের চেষ্টা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি যাতে পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পারি, এবং তার জন্যই কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো আমি আশা করব তোমরা বোর হয়ে যাওনি। তো আমার আজকের রেসিপিটা এতটুকুই, বা আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। আমি আশা করব আমাদের আজকের টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক দিয়ে দেবে ভিডিওতে, শেয়ার করবে ভিডিওটি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এই নিউ ইয়ারের স্পেশাল কেকটা কেমন লাগলো। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। সো দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে কিংবা নতুন একটা ব্লগে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।